আসসালামু আলাইকুম, আমি জিএম জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা 24 নভেম্বর 2023, অর্থাৎ নভেম্বরের 24 তারিখ ফ্রাইডে শুক্রবার আপনাদের প্রথম ধাপের পরীক্ষা অর্থাৎ রংপুর, বরিশাল এবং সিলেটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ভিডিওতে আমি আলোচনা করব যে দ্বিতীয় ধাপের পরীক্ষা এবং তৃতীয় ধাপের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে চলেছে এবং শেষ সময় কিভাবে প্রস্তুতি নেবেন এবং কিভাবে পড়াশোনা করবেন, সব আজকের এই ভিডিওতে থাকবে। তো শুরুতেই আমি রিকোয়েস্ট করব যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, এখনই শেয়ার করে দিন। শেয়ার করে দিলে এই ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে এবং শেয়ার করে এইচডি লিখুন, এইচডি লিখলে আমি বুঝে দেবো যে ভিডিওটি আপনারা শেয়ার করেছেন। এবং আরেকটা রিকোয়েস্ট থাকবে, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান, তাহলে আপনাদের ভালোবাসায় আমি শিখতে হবো ইনশাল্লাহ। আর আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আমি কিন্তু প্রাইমারির আপডেট সংক্রান্ত ইতিপূর্বে দুইটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে প্রাইমারির প্রথম ধাপের পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে, সেজন্য কিন্তু আপনাদের 15 অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ইনশাল্লাহ আমার কথার সাথে মিল রেখে আপনারা আজকে একটা চিঠি ইতিমধ্যেই দেখেছেন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব মনির চাকমা তিনি এই চিঠিটি ইস্যু করেছেন এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মাহবুবুর রহমান তুহিন জনসংযোগ কর্মকর্তা, তিনিও কিন্তু আজ রাত আটটার দিকে তিনি এ বিষয়ে নিশ্চিত করেছেন যে প্রাইমারির প্রথম ধাপের পরীক্ষা অর্থাৎ বরিশাল, সিলেট এবং রংপুরের পরীক্ষা অনুষ্ঠিত হবে 24 নভেম্বর 2023 সকাল 10 ঘটিকায় অনুষ্ঠিত হবে পরীক্ষাটি। তো শুরুতে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি শেয়ার করে এইচডি লিখুন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রাইমারির কিন্তু ব্যাচ অলরেডি শেষের দিকে এবং আমরা দ্বিতীয় এবং তৃতীয় ব্যাচটা, দ্বিতীয় ব্যাচও আমাদের কিছু ভর্তি হয়েছে এবং তৃতীয় ব্যাচের ভর্তি চলছে আমাদের এই ক্রাশ ব্যাচে, পেইড ব্যাচে। আপনাদের কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারবো। এই ব্যাচের একটা সুবর্ণ সুযোগ হচ্ছে যে আপনারা এই ব্যাচে ভর্তি হওয়া মাত্রই আমাদের সাজেশন 4000 MCQ এর সাজেশন PDF আকারে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে এবং আমাদের কোর্স ফি অনলি 999 টাকা। যেটা ভর্তি যদি হতে চান তাহলে আজই বা কালই স্ক্রিনে দেওয়া 01919050948 এই নাম্বারে যোগাযোগ করুন। এই নাম্বারে আপনি সেন্ড মানি করে, সরি এই নাম্বার নগদ আছে এবং আমি আপনাকে আরেকটা বিকাশের নাম্বার দেবো, সেই নাম্বারে আপনি সেন্ড মানি করার পরপরই আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে এবং আপনাকে একটা প্রাইভেট গ্রুপের লিংক দেওয়া হবে, সেখানে সংযুক্ত হলে আমাদের প্রত্যেকটি ক্লাস রেকর্ডেড থাকবে, আপনি রাতে ক্লাসগুলো হবে লাইভে দেখতে পারবেন এবং যদি লাইভ ইনকেস মিস হয়ে যায় সেখানে কিন্তু আপনি রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পারবেন। এবং এই শর্ট টাইমে দ্রুত প্রস্তুতি নিতে হলে আপনাকে কোচিংই আপনাকে খুব দ্রুত আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। আপনি নিজে ধীরে ধীরে যদি পড়তে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কোর্স কমপ্লিট করা অনেকটা ইম্পসিবল হয়ে যাবে। এই শর্ট টাইমে কিভাবে দ্রুত প্রস্তুতি নেবেন, আমরা তিনজন টিচার, আমি জিএম জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বর্তমান সরকারি মাধ্যমিকে আছি এবং তুষার বর্মন বিসিএসএ রিকমেন্ডেড এবং আবু মসুদ পরাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক স্টুডেন্ট এবং অন্য চাকরির জন্য ট্রাই করছে, বর্তমানে সে প্রাইমারিতে আছে। আমরা তিনজন মিলে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারবো। তো আসুন আমরা মূল কথায় আসি এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জিজ্ঞাসা করুন, আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব। সাবিনা ইয়াসমিন বলেছে তাইলে কি পাস করতে পারবো, কোর্সিং এ ভর্তি হলে আপনি পাস করতে পারবেন কিনা এই সিউরিটি আপনাকে দিতে পারবো না, তবে আপনার যে সক্ষমতা আছে আপনি যদি প্রাইমারিতে মানে 50 পাওয়ার সক্ষমতা থাকে সেখান থেকে আপনাকে 60-65 পাওয়ার সক্ষমতা আমরা তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ। এখন অনেকটা আমাদের প্রচেষ্টা এবং আপনার সক্ষমতার উপর ডিপেন্ড করছে আপনি কতটা এগিয়ে যেতে পারবেন। তবে আমরা এই শর্ট টাইমে প্রতিদিন ক্লাস রেখে বা সপ্তাহে 5টি ক্লাস রেখে প্রতিটি ক্লাস ডিউরেশন 1.5 ঘন্টা রেখে আপনাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছে দিতে পারবো। স্যার দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে, হ্যাঁ এই বিষয়ে আমি এখনই কথা বলবো, দ্বিতীয় এবং তৃতীয় ধাপ কবে নাগাদ পরীক্ষা হতে পারে। তো তার আগে আমরা বলে নিই যে আজকে যে চিঠিটা ইস্যু হয়েছে সেই চিঠিটা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আমি বিশেষ করে কয়েকটা দৈনিক পত্রিকা এবং আমার পরিচিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিচিত কর্মকর্তার মাধ্যম দিয়েও সেটা অনেক নিশ্চিত হয়েছি যে প্রাইমারি প্রথম ধাপের পরীক্ষা নভেম্বরের 24 নভেম্বর কিন্তু অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে তারা একটি চিঠি ইস্যু করেছে যে চিঠিগুলো
জেলা প্রশাসক রংপুর বরিশাল এবং সিলেট বিভাগের যে সমস্ত জেলাগুলো আছে সেই জেলার জেলা প্রশাসকের বরাবর চলে গেছে এবং বিভাগের বিভাগীয় কমিশনের বরাবর চলে গেছে এবং এটা আরো পাঠানো হয়েছে যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ সব প্রতিষ্ঠানের যে যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো যেন সঠিকভাবে প্রস্তুত রাখা হয় সেটা বলা হয়েছে এবং মাহবুবুর রহমান তুহিন তিনি আজ রাত 8টার দিকে আরো একটি বিষয় নিশ্চিত করেছেন যে এবারও পরীক্ষা কিন্তু তারা বুয়েটের মাধ্যমে নেবে বুয়েট পরীক্ষা নিলে আপনাদের কিন্তু প্রশ্ন ফাঁস মুক্ত এবং সম্পূর্ণ ফেয়ার মানে অনেকাংশে ফেয়ার একটা পরীক্ষা আপনারা পাবেন যেখানে মেধার জয় জয়কার গতবার যেমন হয়েছিল এবারও ইনশাল্লাহ সেইভাবে মেধার জয় জয়কার থাকবে আর আরেকটা বিষয় এখানে বলা হয়েছে যে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকেই ভাবছে যে তাহলে দ্বিতীয় তৃতীয় ধাপের পরীক্ষা সব একসাথে রেজাল্ট পাবলিশ হবে কিনা না এখন উচ্চভিত্তিক পরীক্ষা নেওয়ার মূল উদ্দেশ্যই ছিল যে একটা গুচ্ছের সাথে অন্য গুচ্ছের সাথে সাদৃশ্য করা যাবে না অর্থাৎ ইতিপূর্বে আমরা দেখেছি বিভাগেরই প্রথম ধাপ দ্বিতীয় তৃতীয় ধাপ এভাবে পরীক্ষা হলেও তারা রেজাল্ট পাবলিশ করেছে একই সাথে জয়েনিং দিয়েছে একই সাথে কিন্তু এবার গুচ্ছভিত্তিক করার মূল উদ্দেশ্যই হলো হয়তো প্রথম গুচ্ছর আগে নিয়োগ হয়ে যাবে তাদের আগে ভাইবা সবকিছু আগে হয়ে যেতে হবে দ্বিতীয় পরে হবে এইভাবে মূলত এই যে জটিলতা সেই জটিলতাটা কাটিয়ে ওঠার জন্য কিন্তু তারা ঘুরছে বিভক্ত করে এবার পরীক্ষা দিচ্ছে আচ্ছা আরো কয়েকটা প্রশ্ন করে নিই হ্যাঁ স্যার আপনার কোর্সে কি শুধুই ক্লাস হবে নাকি এক্সামও নেবেন হ্যাঁ আমার কোর্সে ক্লাস বেশি হবে এবং প্রতি সপ্তাহে কিন্তু আপনাদের এক্সামও হবে এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে তারপরে আরো কোনো প্রশ্ন যদি থাকে সবার বেশিরভাগই প্রশ্ন দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে হবে তৃতীয় ধাপের পরীক্ষা কবে হবে হ্যাঁ প্রথম এবং দ্বিতীয় তৃতীয় ধাপের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়টাও আমি কিন্তু আলোচনা করব আপনারা সাথেই থাকুন বরিশাল থেকে দেখছেন শারিন আফরিন পাবনা থেকে রাশিদুল ইসলাম রোকেয়া ইসলাম আর আমার পেইড ব্যাচে যারা আছেন অলরেডি তাদেরকে আমি বলে রাখি আপনাদের ক্লাস সংখ্যা কিন্তু এখন প্রতিদিন বাড়িয়ে দিয়ে বাকি ক্লাসগুলো দ্রুত শেষ করে দেওয়া হবে আপনারা শুধু এখন বাড়িতে বারবার রিভিশন দেবেন আমার পেইড ব্যাচে যে যারা স্টুডেন্ট আছেন তারা এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদের দুশ্চিন্তার কিছু নেই আপনারা সঠিক সিদ্ধান্ত দিয়ে নিয়েছিলেন যে আপনারা আগে থেকে ভর্তি হয়ে আপনাদের কোর্সকে এগিয়ে নিয়েছেন তবে এই মুহূর্তে যারা এখনো দ্রুত আমার সেকেন্ড এবং থার্ড ব্যাচে ভর্তি হবে তাদেরকেও আমরা তিনজন টিচার প্রতিদিন ক্লাস রেখে অন্তত আপনাদের 45 ক্লাস হবে এবং 5টি ক্লাস সাজেশন ক্লাস হবে যে ক্লাসগুলো থেকে আপনারা কিন্তু খুব দ্রুত সময়ে কোপ আপ করতে পারবেন পরীক্ষার জন্য কোপ আপ করতে পারবেন তো কেন এই পরীক্ষাটা বিলম্ব হচ্ছিল এই বিষয়ে আপনারা আগেও ভিডিওতে বলেছি এখনো বলেছি তো বিলম্ব হচ্ছিল মূলত অর্থ মন্ত্রণালয়ের অর্থ সাড়ে নিয়ে সেই ঝামেলা কিন্তু কেটে গিয়েছে কেটে যাওয়ার কারণেই আজকে মনীষ চাকমা পরিচালক যুগ্ম সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের থেকে তারা কিন্তু এ বিষয়ে নিশ্চিত করেছেন যে অর্থ ছাড়টা নিশ্চিত হয়েছে এজন্য প্রথম ধাপের পরীক্ষা আগামী 24 নভেম্বর ফ্রাইডে সকাল 10টায় অনুষ্ঠিত হবে এই বিষয়ে কেন্দ্রগুলো এবং জেলা প্রশাসক সহ জেলা প্রাথমিক শিক্ষা অফিস বিভাগীয় কমিশনার সবাইকে কিন্তু এই যে নোটিশটা প্রেরণ করা হয়েছে সুতরাং যারা তৃতীয় এবং দ্বিতীয় ধাপ আছেন আপনারা বি কেয়ারফুল আপনাদের কবে পরীক্ষা হতে পারে এ বিষয়ে জানাবো এখনই তো আবারও বলছি যে যারা এই শেষ মুহূর্তে নিজেদের এখনো গুছিয়ে নিতে পারেননি তারা মাত্র 999 টাকায় আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে ভেসে যাওয়া নাম্বারটিতে ফোন দিয়ে ভর্তির বিষয়ে জানতে পারবেন 01919050948 তবে এই মুহূর্তে লাইভ চলছে এখনই ফোন দিলে কিন্তু আমার ফোনে ডিস্টার্ব হবে এই জন্য আপনারা ফোন দিবেন লাইভ শেষে এটা হচ্ছে রিকোয়েস্ট এখন আসি যে আপনাদের সেকেন্ড এবং থার্ড ধাপের পরীক্ষাটা কবে হতে পারে এ বিষয়ে মাহবুবুর রহমান তুহিন জনসংযোগ কর্মকর্তা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাট তিনি এ বিষয়ে কথা বলতে চাননি তাছাড়া মনীষ চাকমা সেখান থেকেও এই বিষয়ে আপডেট জানা যায়নি আশা করি এ বিষয়েও খুব দ্রুতই ডিসিশন পাওয়া যাবে তবে আমি যতটুকু বুঝতে পারছি সেই ক্ষেত্রে আমার মনে হয় দ্বিতীয় ধাপের পরীক্ষা
প্রথম ধাপের পরীক্ষার 15 দিনের মধ্যে অনুষ্ঠিত হয়ে যাবে। আর একবার বলছি, রিমেম্বার ইট, দ্বিতীয় ধাপের পরীক্ষা প্রথম ধাপের পরীক্ষার 15 দিনের মধ্যেই 15 দিন পরে অনুষ্ঠিত হবে। অর্থাৎ সেক্ষেত্রে 24 নভেম্বর যদি প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে দ্বিতীয় ধাপের পরীক্ষা নভেম্বরের ফার্স্ট উইক অর্থাৎ 1 তারিখ 1 ডিসেম্বর, আর সবচেয়ে বেশি সম্ভাবনা কিন্তু 8 ডিসেম্বর। এক্ষেত্রে আমি যে পার্সেন্টেজ হিসেব করে যেভাবে বলি, সেটা হচ্ছে 70% সম্ভাবনা আছে দ্বিতীয় ধাপের পরীক্ষা 8 ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়া, 8 ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়া। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে পরীক্ষাগুলোর ব্যবধান থাকে 1 মাস বা 15 দিন। তো আপনারা একটু সিরিয়াস হয়ে যান, কারণ হচ্ছে আমি আগেই বলেছিলাম যে বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব ফরিদুদ্দিন আহমেদ, তিনি কিন্তু একজন ডাইনামিক এবং গতিশীল ব্যক্তি, যেটা আগের ভিডিওগুলোতেও বলেছি। তার একক প্রচেষ্টায় মূলত তার সব দিকে প্রচেষ্টার কারণেই এই নিয়োগ কিন্তু ত্বরান্বিত হয়েছে, দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তাই তিনিও চাইবেন যে, তারও রিটায়ারমেন্টের সময় চলে এসেছে, তিনিও চাইবেন যে এই নিয়োগটা তিনি শেষ করে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। সুতরাং নির্বাচনের মিড জানুয়ারিতে যেহেতু নির্বাচন, সেই নির্বাচনের আগে ডিসেম্বরে যদি দেশের স্বাভাবিক অবস্থা বিরাজমান থাকে, তাহলে কিন্তু আপনাদের দ্বিতীয় ধাপের পরীক্ষা 1 ডিসেম্বর অথবা 8 ডিসেম্বর বা ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে তৃতীয় ধাপের পরীক্ষা কবে হতে পারে সেই বিষয়টা এখন আমি বলছি। তৃতীয় ধাপের পরীক্ষা তারও 15 দিন পরে বা 1 সপ্তাহ পরে অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে যদি দ্বিতীয় ধাপের অনুষ্ঠান 1 ডিসেম্বর বা 8 ডিসেম্বর হয়, সেক্ষেত্রে তৃতীয় ধাপের পরীক্ষা হতে পারে 15 ডিসেম্বর বা 22 ডিসেম্বর, 15 ডিসেম্বর বা 22 ডিসেম্বর। এই উভয়টার ক্ষেত্রে আমার ব্যক্তিগত যে ধারণা, সেটা হচ্ছে 22 ডিসেম্বরের দিকে তৃতীয় ধাপের পরীক্ষা হতে পারে, সেটার সম্ভাবনা 70%। আর নির্বাচনে যাওয়ার সম্ভাবনা এখনো রয়ে গেছে 30%। দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপের পরীক্ষা এখনো নির্বাচনে যাওয়ার সম্ভাবনা 30%। তবে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের ডেট কবে হবে সে বিষয়ে জানতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে, আরো কিছুদিন ধৈর্য ধারণ করতে হবে। সেই ধৈর্য ধারণটা হচ্ছে আপনাকে 1 নভেম্বর বা নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এরই মধ্যে আপনাদের পরীক্ষার ডেট ঘোষণা হয়ে যদি যায়, তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের পরীক্ষাটা নির্বাচনের আগেই হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু যে অথেন্টিক সোর্স থেকে কথা বলি, সেটা কিন্তু আগের ভিডিওগুলোতেও আপনারা বুঝতে পেরেছেন যে আমি আপনাদের কাছে বলেছিলাম যে 15 অক্টোবর পর্যন্ত অপেক্ষা করুন। আজকে 12 অক্টোবর, সেই 12 অক্টোবরেই কিন্তু আপনাদের 15 অক্টোবর আসার আগেই সেই ধৈর্য ধারণের খ্যাতি মিলেছে। আমরা যে চিঠিটা দেখছি যে সোশ্যাল মিডিয়ায়, এটা কিন্তু প্রত্যেক জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। আচ্ছা, আপনাদের আর কারো কোনো মনে হয় প্রশ্ন নেই? শুধু একটাই প্রশ্ন ঘুরে ঘুরে আসছে, যা তার দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে হবে, প্রথম তৃতীয় ধাপের পরীক্ষা কবে হবে। একজন বলেছে, প্রিন্সিপাল আপনার কোর্সে কি, আচ্ছা আমার কোর্সে এক্সাম প্লাস ক্লাস দুটাই হবে, এবং এখানে সুপার স্পেশালিস্ট হচ্ছে শেষ সময়ের সুপার সাজেশন, সুপার সাজেশন পাবেন পিডিএফ আকারে, সেটা আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, মোবাইলে সুন্দরভাবে পড়ে নিতে পারবেন মোবাইলে সুন্দরভাবে। এবং পিডিএফ ফাইলটা এত সুন্দরভাবে ডিজাইন করা যে আপনি মোবাইলের ফরম্যাটে এই পিডিএফটা তৈরি করা, আপনি অফিসে বা কাজের ফাঁকে বা বাসে যেখানে খুশি কিন্তু সেখানে পড়ে নিতে পারবেন। এবং এই প্রশ্নগুলো কিন্তু খুবই কমন, বিভিন্ন বিসিএস পরীক্ষায় প্রাইমারির বিগত সালের প্রশ্ন এবং বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো বারংবার আসে সেইগুলো নিয়েই সাজানো হয়েছে, সেইগুলো নিয়েই ডিজাইন করা হয়েছে আমার এই সাজেশনটি। সুতরাং নিঃসন্দেহে বেনিফিটেড হবেন এই সাজেশনটি যদি আপনারা নেন। তো শুধুমাত্র যারা আমার পেইড বেসে 999 টাকায় ভর্তি হবে তাদেরকে এই সুযোগ দেওয়া হবে। এবং আমার সেকেন্ড ব্যাচের ভর্তি চলবে হচ্ছে আজকে 12 তারিখ, আগামী 20 তারিখ পর্যন্ত আপনাদের সেকেন্ড ব্যাচে ভর্তি নেব। আর যদি এর আগেই আমার 100+ স্টুডেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা তার আগেই ক্লাস শুরু করে দেবো এবং থার্ড ব্যাচ তারপরে নেবো। এবং আপনারা যারা ভাবছেন যে এই শর্ট টাইমে আমাদের কোর্স গুলো শেষ হবে কিনা, হ্যাঁ নিঃসন্দেহে শেষ হবে, আমাদের 45টা+ ক্লাস থাকবে।
তো আমাদের কিন্তু 45 দিন সময় পেলে হবে, আর যদি তারও অত সময় যদি না পাই সেক্ষেত্রে আমরা কোন কোন ক্লাস একদিনে দুইটা ক্লাস দিয়ে দেবো, বিশেষ করে বাংলা এবং সাধারণ জ্ঞান একদিনে দুইটা ক্লাস দিলেও সেটা আপনারা কিন্তু কোপ আপ করে পারবেন। আর ইংরেজি এবং গণিতের ক্লাস গুলো হয়তো একটু সময় লাগবে, সেজন্য সেই ক্লাস গুলো শুধু সিঙ্গেল ক্লাস দিয়েও আপনাদেরকে কিন্তু পারিয়ে নিতে পারবো। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এই কমেন্ট সেকশনে করুন। আপনাদের স্যার আপনি চাকরি দিতে পারবেন? জুয়েল হোসেন, না আমি চাকরি দিতে পারবো না, তবে আমার কাছে কোচিং করে অসংখ্য অসংখ্য শিক্ষার্থী চাকরি পেয়েছে আমার সহযোগিতা এবং তাদের নিজের যোগ্যতায়, তাদের সর্বোচ্চ প্রচেষ্টায় তারা চাকরি পেয়েছে। এক্সাম কোথায় হবে? এক্সাম আপনার নিজের জেলায় অনুষ্ঠিত হবে। এক্সাম কোথায় হবে? আতিক খান বলেছেন স্যার সেকেন্ড ধাপের পরীক্ষা কবে, আপনি মনে হয় পরে সংযুক্ত হয়েছেন, সেকেন্ড ধাপের পরীক্ষা হতে পারে 1 ডিসেম্বর অথবা 8 ডিসেম্বর বা ডিসেম্বরের মধ্যে, এই সম্ভাবনাটা হচ্ছে 70%। দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে হবে? 1 ডিসেম্বর বা 8 ডিসেম্বর বা ডিসেম্বরের মধ্যে, সম্ভাবনা কিন্তু 70%। আর 30% সম্ভাবনা এটা নির্বাচনের পরে যেতে পারে। এটা কি কোনোভাবে পিছিয়ে যেতে পারে? হ্যাঁ, পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু আছে। সমুদ্রগুপ্ত বলেছেন স্যার হার্ড অ্যান্ড সোল ট্রাই করলে কি 1.5 মান্থে জব পাবো? আপনার প্রিভিয়াস যদি পড়াশুনো করা থাকে তাহলে ইনশাল্লাহ সম্ভব, হার্ড অ্যান্ড সোল ট্রাই করলে প্রিভিয়াস যদি পড়াশোনা করা থাকে তাহলে সম্ভব। নির্বাচনের কারণে পিছিয়ে না যায়, হ্যাঁ এটাও কিন্তু এই সম্ভাবনা উগিয়ে দেওয়া যাচ্ছে না। দেশের স্থিতিশীলতা অর্থাৎ স্ট্যাবিলিটির উপর ডিপেন্ড করছে পরীক্ষাটা হবে মানে পিছিয়ে যাবে কিনা। তো এখনো দেশের পরিস্থিতি স্বাভাবিক, তাতে মনে হচ্ছে যে পরীক্ষাটা পিছাবে না। দুঃখিত, তো আবারও বলবো যে শেষ সময়ে আপনি যদি নিজেকে গুছিয়ে নিতে না পারেন, কোন টপিক গুলো ইম্পর্টেন্ট, কোন টপিক গুলো নন ইম্পর্টেন্ট, কোনগুলো নেভার মিসিং পয়েন্ট, এই বিষয়গুলো যদি না বুঝে উঠতে পারেন তাহলে আমাদের ব্যাচে নিঃসন্দেহে 999 টাকায় ভর্তি হয়ে যেতে পারেন। সাথে পাবেন সুপার সাজেশন, নির্বাচনের তফসিল ঘোষণা হলেও কি এটা কার্যকর হবে? আগেই বলছি যে দেশের স্বাভাবিক পরিস্থিতি যদি থাকে, আর নির্বাচনী তফসিল কিন্তু ঘোষণা হবে ডিসেম্বরের শেষের দিকে, আর তফসিল ঘোষণা হলেও এটা হবে কিনা সেটা বলা যাচ্ছে না, এই জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। বললাম যে নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষার আপডেট জানতে হলে, এমনকি তার আগেও যদি আপডেট পেয়ে যায় সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো স্যার সেকেন্ড ধাপ নির্বাচনের পর হতে পারে। হ্যাঁ, সে সম্ভাবনাও আমি উড়িয়ে দিচ্ছি না, আমি কিন্তু আগের ভিডিওগুলোতেও বলেছি নির্বাচনের পরে যাওয়ার সম্ভাবনা এখন আছে স্যার ফার্স্ট স্টেপ। আর একটা জিনিস এখানে বলছি, এখানে কিন্তু অনেকেই একটা প্রশ্ন করেছিলেন যে স্যার যদি হয় সবগুলো নির্বাচনের আগেই হবে, আর যদি না হয় তাহলে সবগুলো নির্বাচনের পরেই হবে, কেন আগে পরে হবে, এরকম একটা কথা আপনারা বলেছিলেন। কিন্তু আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করি, এই যে গুচ্ছভিত্তিক পরীক্ষার মূল উদ্দেশ্যই কি ছিল? মূল উদ্দেশ্য ছিলই হচ্ছে মানে এই যে জটিলতাটা কাটিয়ে নিয়োগকে ত্বরান্বিত করা, দ্রুতগামী করা। এখন আগে যেভাবে 3 ধাপে পরীক্ষা হলো, সব নিয়োগ একই দিনে হতো, এবার রেজাল্ট কিন্তু একই দিনে প্রকাশ করা হতো, এবার কিন্তু গুচ্ছভিত্তিক করার মূল উদ্দেশ্য হচ্ছে কোন একটা ধাপের পরীক্ষা হবে, তার রেজাল্ট হয়ে যাবে, তার নিয়োগ হবে, আগেই হয়ে যেতে পারে এবং হবেও। দেখবেন এবার কিন্তু 3টা ধাপের রেজাল্ট একদিনে পাবলিশ হবে না, 3টা ধাপের একদিনে জয়নিং হবে না। এবার দেখা যাচ্ছে প্রথম ধাপটা তারা এগিয়ে থাকবে, তাদের তারা কিন্তু আগে জয়নিং করবে, এরকম কিন্তু হতে পারে, কারণ গুচ্ছভিত্তিক পরীক্ষার মূল উদ্দেশ্যই কিন্তু ছিল এটা সবগুলোর জন্য। তা কেন প্রথম ধাপের পরীক্ষারা আগে থেকেও, তারা কেন পরে জয়েন করবে, তাদের কেন বসে থাকতে হবে, এই বিষয়টা বিবেচনা করেই কিন্তু তারা এবার এই কাজটা করেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে আমি লাইভ এখনই শেষ করতে চাই। প্রথম ধাপের জন্য শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইটি জরুরি, এটা সাজেশন পেতে হলে শুধুমাত্র আমাদের পেইড ব্যাচে পাবেন, আমি বই আকারে বের করতে চেয়েছিলাম, এখন বই আকারে আর বের করবো না শেষ সময়ে, তবে পিডিএফ আকারে আপনারা পাবেন অনলি ফর দা আমার পেইড ব্যাচ। পেইড ব্যাচে যারা আসবেন তারাই পাবেন মনিরুজ্জামান মনির কোচিং এ কিভাবে ভর্তি হতে পারবো। আপনাকে বলছি যে স্ক্রিনে ভেসে যাওয়া নাম্বার বাংলা লিংক 01999050948, এই নাম্বারে আপনি আমাকে ফোন করবেন, ফোন করলেই কিন্তু আপনি সরাসরি ফোনটা আমি ধরবো এবং আপনাকে পরবর্তী প্রসিডিউর বলে দেওয়া হবে। স্যার স্যার আজ অ্যাডমিট হলে ক্লাস
কবে থেকে? আচ্ছা, আজকে অ্যাডমিট হলেও আপনি কাল থেকে ক্লাস করতে পারবেন। আজ অ্যাডমিট হলেও আপনাকে যারা আপনাদেরকে একটা সুযোগ দেওয়া হবে, তৃতীয় এবং সেকেন্ড এবং থার্ড ব্যাচের স্টুডেন্টদেরকে একটা সুযোগ দেব আমি, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ধাপের যে আমাদের প্রথম ব্যাচের যে ক্লাসগুলো এখনো হচ্ছে সেখানে আপনাদের ক্লাস করার সুযোগ দিয়ে দেবো। এবং সেকেন্ড ধাপ আমরা হয়তো আরো 8-10 দিন পরে শুরু করব, সেই সেকেন্ড ধাপের প্রথম থেকেও কিন্তু আবার সুযোগ পাবেন, অর্থাৎ আপনারা বোনাসের পর বোনাস পাবেন, আমাদের চলমান ব্যাচে আপনারা ক্লাস করার সুযোগ পাবেন। সোনিয়া আক্তার থার্ড ধাপে এক্সাম নির্বাচনের পরে, হ্যাঁ নির্বাচনের পরে সেটা যেতে পারে, এটা আনপ্রিডিক্টেবল, আর সেজন্য অপেক্ষা করতে হবে আপনাদেরকে নির্বাচনের নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত। আর এর মধ্যে যদি কোনো আপডেট চলে আসে আপনাদেরকে জানিয়ে দেবো। স্যার ডিসেম্বরে তো অপশন কোশ্চেন হলে কি দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে, সেজন্য আগেই বলেছি স্যার পরবর্তীতে একটা নিউজ দেখলাম সরকারি শিক্ষক পদ 37,000 ফাঁকা, এটা কতটুকু সত্য? হ্যাঁ এটা কিন্তু 100% সত্য, 37,000 শূন্য। এই জন্য আপনাদের পদ সংখ্যা বেড়ে যেতে পারে, হার্ড অ্যান্ড সোল ট্রাই করুন, 37,000 না নিলেও আপনাদের যে 7,500 পদ সংখ্যার কথা বলেছে সেই পদ সংখ্যা কিন্তু নিঃসন্দেহে বাড়বে, নো ডাউট। স্যার ইংরেজি শুধু মুখস্থ পড়া কিভাবে পড়ার? ইংরেজি মুখস্থ আপনাদের ইডিওম অ্যান্ড প্রেস যে বইগুলো আছে আপনাদের ইডিওম প্রেস, সেখানে প্রায় 600-700 ইডিওম অ্যান্ড প্রেস আছে, সেখানে কিন্তু আপনাদেরকে বাসাইকৃত 200 বা 150 মতো ইডিওম প্রেজেন্ট দেওয়া হয়, প্রিপোজিশন সেখানে বাসাইকৃত দেওয়া হয়, সেগুলো কিন্তু আপনাদের পড়া দেওয়া হয় এবং ক্লাস শুরুর আগেই আপনাদেরকে মক টেস্টে সেই পড়াগুলো আদায় করে নেওয়া হয়। আচ্ছা স্যার কিছুদিন আগে একটা নিউজ দেখলাম সহকারী শিক্ষক, আচ্ছা আর কোনো প্রশ্ন না থাকায় আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। সবাই ভালো থাকুন, আর কোর্সে যারা ভর্তি হতে চান দ্রুত আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আমাদের 2টা ব্যাচ প্রাইমারি চালু হয়ে যাবে।